কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে রিমান্ডে নেওয়ার পর আরও ১২ বাংলাদেশিকে আটক করে দেশটির সিআইডি। এরপর তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশে পাঠিয়ে দেয় কুয়েত সরকার। সোমবার মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন ওই শ্রমিকরা। বিমানবন্দরে কুয়েতে আটক সাংসদ পাপুল ও সিআইডির জিজ্ঞাসাবাদ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে ৬ জুন কুয়েতের মুশরেফ এলাকা থেকে আটক করে সিআইডি। এরপর সে খবর বড় করে প্রচার হয় দেশে বিদেশের গণমাধ্যমে। বাংলাদেশের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ মানব পাচার ও অর্থ পাচার। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ। জানা যায় পাপুল কুয়েতের মারাফি কুয়েতিয়া নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তাকে আটকের পর ওই প্রতিষ্ঠানের আরও ১২ বাংলাদেশি শ্রমিককে আটক করে কুয়েতের সিআইডি। তাদের জিজ্ঞেস করা হয় তারা কিভাবে কুয়েতে গিয়েছেন, কত টাকা দিয়ে গেছেন সহ নানা বিষয়। আমরা রুমে ভাত খাইতেছি রাত্রে, রুমের থেকে ধরে নিয়ে আসে, কইছে তোর কোম্পানি টোম্পানি সব ধরা খাইছে, মামলা খাইছে, তোর গত সোমবার রাত্রে আমাকে ধরে নিয়ে আসছিল। আমরা ৬ দিন মত পরে ছিলাম, ৬ দিন পরে কালকে আমাকে ওখান থেকে কইছে যে তোরকে কালকে ফিনিশ করে দেবো, এয়ারপোর্টে ঢুকে দিয়ে। কোম্পানির মালিককে ধরে ফেলেছি আমরা, আমরা তাকে ছবি দেখাইছে, পরে বলছে যে তোমরা আমাদের সাথে আসো, তোমরা কত টাকা দিয়ে আসছো, কার মাধ্যমে টাকা দিয়ে আসছো, তোমাদের কি এখানে কে রিসিভ করছে, এ কথাগুলো বলবা। আমরা সত্য কথা যেটা বলছি, আমরা ৭ লক্ষ টাকা দিয়ে আসছি, আমাদেরকে ডিউটি দেওয়ার ৮ ঘন্টা দেওয়ার কথা ছিল ১২০ টাকা সর্বনিম্ন, আর আমরা ১৬ ঘন্টা কাজ করছি, বেতন দিচ্ছি ১০০ টাকা, তারপর আমরা করছি বাধ্য হয়ে, যেদিন করতে পারছি করছি। বাংলাদেশে এই শ্রমিকদের জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। তারা জানান সিআইডি পাপুলের কোম্পানি থেকে তাদের ন্যায্য পাওনা উদ্ধার করে দেওয়ার কথা বললেও সামান্য কিছু দিনার দিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওরা বলছে যে তোমরা যেভাবে আসছো সেই কথাগুলো বলবা, যে কথাগুলো যেগুলো হয়েছে তোমাদের সাথে ওগুলো বলবা। বলার পর আমরা এভাবে বলছি, ওরা কোর্টে আমাদেরকে ৪টা কথা জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করবে ৬-৭ পাতা মামলা লিখছে। আমরা যা বলেছি হয়তো এক পাতা থেকে ১.৫ পাতা হতে পারে, কিন্তু ওদের ভাষা তো আমরা বুঝি না। আমরা খালি কয়েকটা কথা বলেছি, ওরা লিখতে লিখতে ৭ পাতা ৮ পাতা করে লিখেছে, এখন কী যে লিখেছে আমরা তো এত জানি না। সিআইডি আমাদের বলছে যে তোরা যে টাকা দিয়ে আসছিস তোদের টাকা আমরা পরিশোধ করে দিব, এখন ভুল লিখেছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। তবে এই ১২ বাংলাদেশের মধ্যে থেকে একজন কুয়েতের এয়ারপোর্ট থেকে পালিয়ে যায় বলে জানান তারা। তার ব্যাপারে জানি না, ষড়যন্ত্র কিছুটা শিকার আছে, হ্যাঁ অবশ্যই কিছুটা আছে, যতটুকু মানে ফলা হয়েছে কিছু না কিছু হইলেও তো হয়েছে, মানে এত বড় একজন সংসদ সদস্যকে ওইখানকার সিআইডি অফিসার। এবং জানা যায় পাপুলের মারাফি গ্রুপে ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন। কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুর বিরুদ্ধে আনা অভিযোগ আদৌ সত্য কিনা তা নিশ্চয়ই পরিষ্কার হবে কয়েকদিনের মধ্যেই। তবে কুয়েত থেকে আসা আগতরা বলছেন যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে কিছুটা হলেও নষ্ট হয়েছে, তাই এ বিষয়ে জনপ্রতিনিধিদেরকে আরও সচেতন থাকার তাগিদ এই সাধারণ মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।